রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে সুইজারল্যান্ড, আরও 107 কোটি টাকা সহায়তা। হাসিনা বেরসে বৈঠকে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা। শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত খালেদার সিরেট যাবার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিভিন্ন স্থানে আটক শতাধিক। আব্দুল হামিদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা, জনগণের প্রত্যাশা পূরণ হবে আশাবাদ ওবায়দুল কাদেরের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে চাপে রাখতে আন্তর্জাতিক গোষ্ঠীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে সুইজারল্যান্ড। বাংলাদেশ সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতিতে একথা জানান। রোহিঙ্গাদের জন্য বাড়তি 107 কোটি টাকা দেওয়ারও ঘোষণা দেন তিনি। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবিক বিবেচনায় দেশটি তৎপরতার নতুন মাত্রা পেয়েছে। আরও জানাচ্ছেন মামুন রশিদ। কূটনৈতিক সম্পর্কের 45 বছর পর সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। চার দিনের এই সফরের দ্বিতীয় দিন বিকেলে সুইস প্রেসিডেন্ট অ্যালেন বেরসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এরপর একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইস প্রেসিডেন্ট অ্যালেন বেরসে। পরে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। রোহিঙ্গা সংকট সমাধান ও ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন দুই নেতা। সুইস প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানান তিনি। And the people of Bangladesh for the solidarity, assistance and protection offered to the Rohingyas. সংকট নিরসনে আলোচনা ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আরও 107 কোটি টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। Switzerland will provide an additional 12 million francs for this situation. এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে সুইজারল্যান্ডের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান। I am confident Switzerland, along with the international community, would continue to keep pressure on Myanmar for early peaceful resolution of the crisis. বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইস ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি। I hope more Swiss companies would explore business opportunities in Bangladesh. দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোরও কথা জানান দুই দেশের নেতা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে যাবার সময় নারায়ণগঞ্জ নরসিংদী ভৈরব ও মৌলভী বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। বিভিন্ন স্থানে আটক হয়েছেন শতাধিক। জসিম জৈরের সহায়তায় রিপোর্ট করছেন শতরূপা দত্ত। রাজধানী থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকাল 4টায় সিলেট পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। সিলেট সার্কিট হাউসে বিশ্রামের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। পরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজারে যান তিনি। তবে এই সফর কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মাজার জিয়ারতে যাচ্ছেন উনি, এটা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, কারণ এক বছর আগে রাজনৈতিক প্রচারণার কোনো অর্থ হয় না। এদিকে যাবার পথে ঢাকা সিলেট মহাসড়কে বেগম জিয়ার গাড়িবহরের ধাক্কায় আহত হন এক সাংবাদিক। যাত্রাপথে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাতে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। ভৈরবে ও মৌলভী বাজারে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অন্তত 8 জন। এছাড়াও নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সংঘর্ষ বাধে। বিভিন্ন স্থানে আটক করা হয় শতাধিক নেতাকর্মীকে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা। প্রশাসনিকভাবে বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করা হয়েছে। সাধারণ নির্বাচন যদি এই মামলার কারণে প্রভাবিত হয় তাহলে এটা স্পষ্ট বুঝতে হবে যে এই সরকার বিরোধী দলকে রাজনীতি করতে দেবে না। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সর্বজন গ্রহণযোগ্য হওয়ায় বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দ্বিতীয় মেয়াদে সর্বসম্মতিক্রমে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরেক অনুষ্ঠানে তিনি বলেন, বেগম জিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতে সড়ক পথে সিলেটে গেছেন। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগের 9 সদস্যের প্রতিনিধি দল। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলের বাইরে জনগণের কাছেও রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রহণযোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, দল করেও সর্বজনের কাছে শ্রদ্ধেয়, কারণ রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবেন, তিনি হবেন দেশের রাষ্ট্রপতি। এর আগে বনানীর সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চুক্তি শেষে ওবায়দুল কাদের বলেন, 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা রায়ের দিনে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাশকতার তথ্য থাকায় তারা সর্বোচ্চ সতর্ক থাকবে। মাজার জিয়া রোধ করার জন্য তিনি রাস্তায় শোডাউন করবেন কেন? রাস্তায় শোডাউন করতে গেছেন, রাস্তা দখল করলে পুলিশ সেখানে বাধা দেবে, কারণ রাস্তা দখল করে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা যানজট হয়ে যাবে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। জনগণের ভোট নিশ্চিত করার স্বার্থে আমরা নিশ্চয়ই মাঠে, ময়দানে, ঘরে, বাইরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এই ধরনের অপশক্তিকে আইন শৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। জেল জরিমানা বিধান রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সাথে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত জানান। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টাঙ্গাইলের রূপা হত্যা ও ধর্ষণ মামলার রায় 12 ফেব্রুয়ারি, সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের। অমর একুশে গ্রন্থমেলায় বাড়ছে ভিড়, জনপ্রিয় লেখকদের বইয়েই পাঠকের আগ্রহ। আমন্ত্রণ আবারও রাতের একুশে সংবাদে। টাঙ্গাইলের রূপা হত্যা মামলার রায় আগামী 12 ফেব্রুয়ারি। চাঞ্চল্যকর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রূপার পরিবার, মানবাধিকার কর্মী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গেল বছর 25 আগস্ট চলন্ত বাসে রূপাকে ধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইলের মধুপুরে ফেলে যায় পরিবহন শ্রমিকরা। 28 আগস্ট রূপার ভাই মৃতদেহ শনাক্তের পর পুলিশ বাসের চালক হাবিবুর, সুপারভাইজার সরফ আলী, সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। আসামিরা ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করলে গেল 3 জানুয়ারি শুরু হয় বিচারিক কার্যক্রম। সুরথাল রিপোর্ট, চিকিৎসক ও আসামিদের জবানবন্দি, 27 সাক্ষীর সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপন করে উভয় পক্ষ। পরে 12 ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়। চাঞ্চল্যকর এই মামলার আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে পরিবার, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শাস্তি না হলে আইনের প্রতি মানুষের আস্থা থাকবে না। এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে সে ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে এবং আশা করি বাদীপক্ষ ন্যায় বিচার সে পাবে। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি অপরাধ প্রমাণ না হয় খালাস পাবে আসামিরা। যে ডিএলআরগুলো দিয়েছে এবং যে যুক্তি উপস্থাপন করছি সেই জায়গায় দৃষ্টিতে এই আসামিরা
এই মামলা থেকে বেকসুর খালাস পাবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি টাঙ্গাইলবাসীর। রত্নজামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার দেশের অনেক আন্দোলনের ঐতিহাসিক স্থান হলেও সারা বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। এমনকি নানা মহলের দাবির পরও সেখানে বাংলা ভাষার আন্দোলনের ইতিহাসের তথ্য সম্বলিত কোনো স্মারকস্তম্ভ নেই। একুশে চেতনার চর্চা না থাকা আর পরস্পরের প্রতি অবজ্ঞা এর মূল কারণ বলে মনে করেন ভাষা সৈনিকরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামে বাংলা মায়ের দামাল ছেলেরা। কিন্তু নিমিষেই পুলিশের গুলিতে রফিক শফিক বরকত জব্বারদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। শহীদদের স্মৃতি রক্ষায় প্রথম গড়ে ওঠা শহীদ মিনার তৎকালীন পুলিশ গুড়িয়ে দিলেও বিভিন্ন পথ পরিক্রমায় স্বাধীনতার পর ১৯৭২ সালে হামিদুর রহমানের নকশায় গড়ে ওঠে স্মৃতির মিনার। প্রতি বছর প্রভাত ফেরিতে ভোরের শিশির মারিয়ে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গোটা জাতি। কিন্তু বছর জুড়েই যেন অবমাননার মহা উৎসব চলে এখানে। জুতা পায়ে মূলবেদিতে ওঠা, ময়লা ফেলা আর রাতে অসামাজিক কর্মকাণ্ড, এ বিষয়ে ক্ষোভ আছে তরুণ প্রজন্মের মাঝেও। শহীদদের স্মৃতিচারণে এই জিনিসটা করছে, এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদেরই দায়িত্ব। তাদের সম্মানে সামান্য মানে জুতা খুলে উপরে ওঠা, এটা তো আমাদের কাছে বড় কিছু নয়। এই একটা জায়গা যেখানে এসে আমরা কাঁদতে পারি, শহীদদেরকে সম্মান দেখাতে পারি, এই জায়গাগুলোকে আপনারা নোংরা করবেন না, এই জায়গাকে ভালোবাসুন। এই স্মৃতির মিনার নির্মাণের পেছনে যে ইতিহাস, সে কথা লেখা নেই কোথাও। যাদের আন্দোলন আর ত্যাগে বাংলা ভাষায় কথা বলা নেই তাদের কথাও। একুশের চেতনার চর্চা না থাকায় শহীদ মিনারের প্রতি অবজ্ঞার জন্ম দিচ্ছে বলেই মনে করেন এই ভাষা সৈনিক। ভাষা আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম পদক্ষেপ। আজকে বাংলা ভাষা সর্বস্তরে তো দূরের কথা, অফিস আদালত দোকান পাট ঘর বাড়ি সর্বত্র দেখবেন ইংরেজিতে লেখা। আমরা ইংরেজি বাংলা মিশিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় কথা বলি। এই জিনিসগুলো আমাদের অভিভাবকদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের শিক্ষকদের কি কোনো দায়িত্ব নেই? আজ পর্যন্ত ভাষা শহীদদের কোনো সংখ্যা নিরূপণ করা হয় নাই, কজন ভাষা শহীদ হয়েছে? জাতীয় যে কোনো সংকট মোকাবেলায় শহীদ মিনার যা বাঙালির অবিচল আস্থার জায়গা বলে মনে করেন তিনি। ওই কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে তারপরে আমাদের ইয়েটাকে তৈরি করি, বক্তব্য দেই, তাদের কাছ থেকে আমাদের আদেশ গ্রহণ করি। শহীদ মিনার মোটরসাইকেল সাইকেল এগুলো চালানোর জায়গা, শহীদ মিনার কি গাঁজা খাওয়ার জায়গা, প্রেম করার জায়গা? শহীদ মিনার আমাদের সবার, এটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখতে, যাতে সেখানে যে পরিবেশটুকু রয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য। শুধু একটি দিন বা একটি মাস নয়, সারা বছর শহীদ মিনারের মর্যাদা রক্ষা করলেই ভাষা আন্দোলনের শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হবে, এমনটাই মত গর্বিত উত্তরসূরিদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার একুশে গ্রন্থমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলার দিন যত যাচ্ছে ততই বাড়ছে পাঠকের ভিড়। লেখক পাঠক আর প্রকাশকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠছে মেলা। এখন পর্যন্ত জনপ্রিয় লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি, প্রতিদিনই বেচা কেনা বাড়ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিন। দিনে দিনে মেলায় বাড়ছে পাঠক দর্শনার্থীদের পদচারণা। পরিবার স্বজন নিয়ে অনেকেরই গন্তব্য প্রাণের এই মেলায়, কিনেছেন পছন্দের প্রিয় সব বই। যখনই একুশে বই মেলাটা আসে তখনই একটা অন্যরকম একটা পরিবেশ আমাদের মাঝে আমরা দেখতে পাই। আর আমাদের ক্যাম্পাসে যেহেতু হচ্ছে আমরা খুব ইজিলি এটা মানে আমাদের অ্যাক্সেস আছে, তো এটাতে আমরা খুবই বেটার ফিল করছি। ছোটো ছোটো গল্প যেটা উপদেশমূলক গল্প আছে সেইগুলো, আর বড়দের জন্য উপন্যাস ধর্মী বা কিছু শিক্ষামূলক এই আর কি। তবে জনপ্রিয় লেখকদের বইয়ের প্রতি ঝোঁক বেশি পাঠকদের। জাফর ইকবাল স্যার, হুমায়ুন আহমেদ স্যার, তারপর আনিসুল হক,
ইনাদের বইয়েরই বেশি চাহিদা থাকে, আর কিছু বিদেশি রাইটারের অনুবাদ বইও অনেক ভালো লাগে। হুমায়ুন আহমেদের বইগুলোই আমার কালেকশনে বেশি, এবং এবারও হুমায়ুন আহমেদ তাম্রলিপি প্রকাশনী থেকে যেগুলো বের হয়েছে সেগুলো আমি এবার নিব। প্রকাশকরা জানালেন, মেলা শুরুর পর থেকেই পাঠকের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। আগে যে মুড়িমুড়কির মতো বই সামনে যেতেই পেত, একটা নাম দেখে কিনতো, এখন পাঠকরা এবং শিশুদের নিয়ে যারা আসে, মা বাবারা, শিক্ষকরা, তারাও বইপত্রটাকে উল্টায় পাল্টায় দেখে বই কিনছে। এটাই হচ্ছে আমাদের অর্জন। পাঠক কিন্তু বাড়ছে, আজকেও মেলায় পাঠক এসছে, তো সব কিছু মিলে মনে হচ্ছে যে এবারে বইমেলা এবং খুব পরিচ্ছন্নভাবে বইমেলা এগুচ্ছে। বিকেলে যুবলীগের স্টল যুব জাগরণ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মোড়ক উন্মোচন করা হয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের লেখা বই জিয়া পরিবারের দুর্নীতি। মেলায় এদিন কবিতা ছড়া গল্প উপন্যাস সহ নতুন বই এসছে 116টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 392টি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মালদ্বীপে জরুরি অবস্থা, সুপ্রিম কোর্টকে আদেশ প্রত্যাহারের আহ্বান প্রেসিডেন্টের। চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল, মঙ্গলবার থেকে অনুশীলন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে সুইজারল্যান্ড, আরও 107 কোটি টাকা সহায়তা, হাসিনা বেরসে বৈঠক সম্পর্কে এগিয়ে নেওয়ার ঘোষণা। শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত খালেদার সিলেট যাবার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিভিন্ন স্থানে আটক 100+। আব্দুল হামিদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা, জনগণের প্রত্যাশা পূরণ হবে আশাবাদ ওবায়দুল কাদেরের। আমাদের সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।